সাহাবায়ে কেরাম কতটা আবেগের সহিত, কতটা দৃঢ়তার সহিত, কতটা স্থিরতার সহিত নামাজ পড়েছেন, সেই সমস্ত হালাতগুলো, সেই সমস্ত অবস্থাগুলো আমাদের সামনে থাকা উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সমস্যা দেখা দিয়েছে, চোখের কিসের সমস্যা, চোখের চোখের মধ্যে পানি জমছে। ডাক্তাররা এসে বললেন, হুজুর আমরা আপনার চিকিৎসা করব, তবে আপনাকে কয়েকদিন একটু সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? 5 দিন আপনি একটু সতর্ক থাকবেন, জমিনের মধ্যে, নামাজের মধ্যে, জমিনের মধ্যে সিজদা করতে পারবেন না, একটু কাঠ উঁচু করে কাঠের উপর সিজদা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার চোখে পানি থাক, এই ধরনের চিকিৎসা আমার লাগবে না। যেই ধরনের চিকিৎসা করতে গেলে, যেই ধরনের চিকিৎসা করতে গেলে আমি আল্লাহ রসুল যেভাবে নামাজ শিখাইছেন সেভাবে নামাজ পড়তে পারবো না, সেই ধরনের চিকিৎসা আমি নিব না, সেই ধরনের চিকিৎসা আমার নিব না। আমি তো আল্লাহ রসুলকে বলতে শুনছি যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে হাজির হবে, আল্লাহ পাক তার উপর রাগান্বিত থাকবেন, আল্লাহ পাক তার উপর রাগান্বিত থাকবেন। ওনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, এর ব্যতিক্রম নামাজ পড়াকে ওনারা নামাজ না পড়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন।